হ্যালো স্টুডেন্টস, খেয়াল করো যে আমরা এইখানে কি দেখতে পাচ্ছি। এইখানে মূলত একটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি। এই ফাংশনটার মূলত আমরা চাইছি যে ডিফারেনশিয়েট করতে। আর কোনো একটা ফাংশনে ডিফারেনশিয়েশন করা মানে কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গেছো, মানে এই যে ফাংশনের এক্সের বিভিন্ন মানের জন্য এই ওয়াই বা এফ অফ এক্সের বিভিন্ন মান দেবে, এটা ঠিক। আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এই এক্স তো একটু পরিবর্তন হচ্ছে, এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে এক্সের যে পরিবর্তনের হার, এই হারটা কেমন দাঁড়াবে সেটা মূলত আমরা বের করছি এটা দিয়ে। এখন তোমরা বলতে পারো, আচ্ছা প্রত্যেকটা পয়েন্টে তো কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটার হার কী করে আমি বের করব? যে একটা পয়েন্টে তো কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আমরা দেখো এই যে ডিফারেন্সটা, কিন্তু এইচটা কিন্তু ডিফারেন্স, কিন্তু ডিফারেন্সটা কিন্তু একেবারে ক্ষুদ্র, অর্থাৎ পয়েন্ট ভিত্তিক ডিফারেন্স। ওকে, এই এই কনসেপ্টটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এবং এটা দিয়েই মূলত আমরা হার বের করে থাকি। দেখো এক্সের যে পরিবর্তনটা হচ্ছে সেটার সাপেক্ষে ওয়াই দাঁড়াচ্ছে এটা এফ অফ এক্স প্লাস এইচ, এবং এক্সের পরিবর্তন না হওয়ার আগে মানে যখন পরিবর্তন হয়নি তখন কিন্তু আমার ওয়াই ছিল এটা, এবং এই দুটো ওয়াইয়ের ডিফারেন্স একটা আমরা পাচ্ছি, এবং আমরা আমাদের যেটুক এক্সের পরিবর্তন হচ্ছে সেইটুক এইচ, এবং এই এইচটা কেমন, এইচটার চরিত্র কেমন, এইচটা হচ্ছে জিরোর কাছাকাছি। ওকে, অর্থাৎ ডিফারেন্সটা একেবারে ক্ষুদ্র, এবং আমরা আমাদের এই যে ফাংশনটাকে আমরা এখন ডিফারেনশিয়েট করার চেষ্টা করব। আমরা আগে যে ফাংশনটা এক্স স্কোয়ারের যে ফাংশনটা ডিফারেনশিয়েট করেছি একেবারে সেই নিয়মে এখন দেখো আমরা করব, তোমরা দেখতে পারো। ওকে, লিমিট এইচ টেন্স টু, আরেকটা কাজ করতে পারো তোমরা এই এই পর্যায়ে, এটা ভিডিওটাকে একটু পজ করে রেখে তোমরা নিজেরা করার চেষ্টা করতে পারো। দেখো এখানে একটু খেয়াল করো বন্ধুরা, এই যে এক্স, এক্স এখানে এক্সের বিভিন্ন মান নিতে পারে। এক্ষেত্রে আমাদের প্রথম মানটা এই এই ফাংশনের ক্ষেত্রে প্রথম মানটা দেখো এক্সের কোন মানটা, এক্সের মান কিন্তু এক্স নয়, এক্স প্লাস এইচ, তাহলে আমাদের ওয়ান বাই এক্স প্লাস এইচ। আর এই যে এফ অফ এক্স, আমাদের এই এফ অফ এক্সের মানটা কত, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ওকে বাই এইচ, ক্লিয়ার? এবার খেয়াল করো যে এটাকে আমরা কি করতে পারি, এই যে এই ফর্মটাকে, এই ফর্মটাকে মূলত দেখো বন্ধুরা আমরা কোথাও কোন দিকে যাব, একটা এর পরের যে ফর্মটা করব বা কোন দিকে যাব সেটা আমাদের মূলত কী করে আমরা বুঝতে পারি, এটা কিন্তু গণিতের একটা বিশাল বড় প্রশ্ন যে আমরা এর পরে কোন লাইনটা করব। ঠিক আছে, এই যে এই লাইনটা আমাদের আছে, এই লাইনটা আমাদের আছে, এই লাইনটা আমাদের আছে, এই লাইনটা এর পরে সমান সমান দিয়ে আমি কী লিখতে পারি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু কোন জিনিসটা আমার করা দরকার সেটা আমাকে ভাবতে হবে। দেখো এখানে এইচ সমান, এখানে এইচ যদি সরাসরি আমি শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু আমার কিন্তু এই যে ফর্মটা কিন্তু একটা অসংজ্ঞায়িত ফর্ম চলে আসে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে এইচটা যাতে নিচেই না থাকে, উপরে থাকুক সমস্যা নেই কিন্তু নিচেই যেন না থাকে, নিচেই থাকলে কিন্তু আমাদের আমাদের এই লিমিটটা, আমরা দেখো এখন আমরা পুরোপুরি লিমিটের ভিতরে চলে এলাম, তাই না? এই জন্যই তো মূলত আমরা লিমিট কনসেপ্টটা এর আগে জেনে ভালো করে, যে লিমিটটাকে যদি আমরা বুঝতে না পারি, উপলব্ধি করতে না পারি, তাহলে এগুলোকে আমরা ঠিকঠাক করে এগোতে পারবো না। এবং তোমরা যদি লিমিটের মানে ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমি অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থে। ওকে, এবং দেখো আমরা এই যে এটাকে মূলত আমরা যদি লসাগু করি তাহলে আমাদের একটা লসাগু করে যদি এক জায়গায় আনি তাহলে আমরা একটা ইঙ্গিত পেতে পারি। কেন? কারণ এটা উপরে চলে গেলে একটা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে এবং সেইটার নিরিখে কিন্তু আমরা এগোচ্ছি। দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে দেখো আমরা লসাগু করি এক্স প্লাস এইচ, আমরা মূলত এটার লসাগু করছি, ঠিক আছে? ওকে, এক্স প্লাস এইচ এবং এক্স লসাগুটা এটা দাঁড়াচ্ছে, এবং দেখো এটা করলে আমরা পাবো
এক্স মাইনাস এক্স প্লাস এইচ, এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো, ওকে, বাই কিন্তু এইচ। ওকে, এবার দেখো এই ফর্মটাকে আমরা আরেকটু এগোবো, লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে দেখো এক্স মাইনাস এক্স মাইনাস এইচ, অর্থাৎ এই যে মাইনাসটা এখানে গেলে প্লাস হয়ে যাচ্ছে, বাই এক্স প্লাস এইচ এক্স বাই এইচ। ওকে বন্ধুরা, খেয়াল করো। এবার দেখো এই ফর্মটা থেকে আমরা আর একটু এগোবো, লিমিট এইচ টেন্স টু জিরো, এটা এটা কেটে গেল, ওকে, এটা এটা কেটে গেল। এবার দেখো আমাদের থাকছে কি, মাইনাস এইচ বাই এক্স প্লাস এইচ ইন্টু এক্স বাই এইচ। ওকে, এবং একটা জিনিস খেয়াল করো যে এই যে ব্যাপারটা, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ এক্স প্লাস এইচ ইন্টু এক্স, এই যে এইচটা এর তলে কিন্তু এক আছে এবং সেই একটা কিন্তু উপরে চলে যাবে, তাই না, এবং অন বাই এইচ হবে। তাহলে এটা এটা কেটে গেল, এখানে শুধু অন থাকলো, ঠিক আছে। এবার খেয়াল করো বন্ধুরা, এবার আমরা লিমিটের কিন্তু পুট করতে পারি। দেখো এখানে মাইনাস অন, সে ঠিক আছে। এখন এখানে যদি আমরা দেখি, দেখো বন্ধুরা আমরা এখানে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, দেখো এই এই জায়গাটাকে আমরা একটু গুণ করে দিই, এটাকে গুণ করে দিলে আমরা কী পাবো, দেখো তো গুণ করে দিলে নিশ্চয়ই আমরা এক্স এক্সের সাথে এই দুটো গুণ করলে দেখো আমরা কী পাবো, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার বাই প্লাস এইচ এক্স। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো বন্ধুরা যে এখানে আমাদের এইচ টেন্স টু জিরো মানে এইচ জিরোর দিকে যাচ্ছে। এখন আমি যদি এখানে এইচের জায়গায় এইচের পরিবর্তে আমাদের যে লিমিটাল যেবরা ব্যবহার করি এইচের পরিবর্তে যদি জিরো বসাই তাহলে কিন্তু এটা কিন্তু জিরো হয়ে যাবে, তাই না, এটা জিরো হয়ে যাবে। তাহলে আর এখানে তো আমরা এইচের কোনো ফ্যাক্টর আমরা বসাতে পারছি না, কারণ এইচের কোনো মান এখানে নেই। সুতরাং আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি এটা জিরো হয়ে গেল, তার মানে আমাদের থাকছে ওয়ান বাই এক্স স্কোয়ার, কিন্তু এই ওয়ানের আগে মাইনাস। তাহলে বন্ধুরা দেখো যে আমাদের মূল ফাংশনটা ছিল কি, আমাদের মূল ফাংশনটা ছিল এটা, এই যে এই ফাংশনটা, এবং এই ফাংশনটাকে এই ফাংশনটাকে আমরা ডিফারেনশিয়েট করে, আমরা ডিফারেনশিয়েট করা মানে এটা এটা করে আমরা পেলাম কি, আমরা পেলাম এই যে এটা, ওকে, এই যে দেখো এই যে এটা পেলাম, এটা পেলাম। এবং এটাকে আমরা কী লিখতে পারি, আগের বারেই দেখিয়েছি যে এইটা ইফ ড্যাশ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওকে, এইটা। এবং এটাকে আরও ইন্টারেস্টিংভাবে আরও আরও কিছু ফর্মে লেখা যেতে পারে, সেই ফর্মটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা খুব দরকার, যেটাকে আমরা এই ফর্মটার থেকে আমরা সেই ফর্মটা আরও বেশি ব্যবহার করি, সেই সেই সাইনটা, ওকে, সেজন্য সেটা আমরা দেখাচ্ছি। দেখো দেখো আমরা এর আগে দেখিয়েছিলাম যে ওয়াইটা মানে এফ অফ এক্স মানে আমাদের কত ছিল, ওয়ান বাই এক্স, ওকে, এটা তো ছিল, তোমরা দেখেই দেখেছো এটাই ছিল। এখন এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমরা এফ অফ এক্স হিসেবে চিহ্নিত করতে পারি, এবং দেখো আমরা মূলত এক্সের সাপেক্ষে কিন্তু এটাকে মূলত ডিফারেনশিয়েট করেছি, এটা তো তোমরা জানোই, বা ওই যে আমরা যে ফর্মটা করলাম সেটা মূলত ডিফারেনশিয়েটই করলাম, এবং সেক্ষেত্রে আমরা কি এক্সের সাপেক্ষেই করেছি, তাই না, এক্সের পরিবর্তনে ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে মূল যে স্বাধীন চলটা এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষেই করেছি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের এই যে আমরা তাহলে কোনটাকে আমরা এক্সের সাপেক্ষে আমরা ডিফারেনশিয়েট করেছি, মূলত আমরা এই এফ অফ এক্সটাকে, এই এফ অফ এক্সটাকে বা ওয়াইটাকে,
ওকে। এবং সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়ে কোনো একটা ফাংশান ওয়াই বা এফ অফ এক্স, আমরা এফ অফ এক্স বলি, এই ফাংশানটাকে ডিফারেনশিয়েট করাটাকে আমরা আরেকভাবে চিহ্নিত করতে পারি ডি ডি এক্স অফ এটা, ওকে, এই হিসেবে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। অর্থাৎ এইভাবে আমরা করলে আমরা পাবো কত, আমাদের এক্ষেত্রে ফাংশান ছিল আমাদের এটা কিন্তু, এবং সেই ক্ষেত্রে আমরা পেলাম পেয়েছি কত, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এবং এই ফর্মটাকে আমরা এইভাবে না লিখে আর একটু অন্যভাবে লিখতে পারি, দেখো এটা মানেই তো কিন্তু আমাদের ওয়াই, সুতরাং আমরা ডি ডিএক্স ওয়াই সমান আমরা পেয়েছি ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এবং এই যে এই ফর্মটাকে আর একটু আমরা ছোটো করতে পারি, সেটা হচ্ছে এই ফর্ম ডি ডিএক্স, এই ফর্মে আমরা লিখতে পারি এবং লিখে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি। বন্ধুরা এখানে দেখো আমরা মনে করতে পারি যে এটাকে ভাগ করা হয়েছে এটা দিয়ে, আসলে তা না, এটা মূলত এই এই যে এটা কিন্তু একটা অপারেটর, এবং সেই অপারেটরের মধ্যেই কিন্তু ওয়াইটা আছে। এবং আমি দেখেছি যে অনেক আমার অনেক বন্ধুদের একটা ভ্রান্ত ধারণা আছে যে মনে করে যে এটা ডি ওয়াই মানেও ক্ষুদ্র, ডিএক্স মানেও ক্ষুদ্র, এবং তাদের একটা অনুপাত। হ্যাঁ, এটা অনুপাতটার হিসাবটা আমরা করতে পারি, কিন্তু এখানে আমরা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা মূলত এই যে ডি ডিএক্স, ওকে, এটা মূলত একটা অপারেটর, এবং এটা মূলত এইটাকে ডিফারেনশিয়েট করে দিচ্ছে, এবং ডিফারেনশিয়েটের যে কনসেপ্ট আমরা জানি সেই কনসেপ্টেরই ভিত্তিতে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।